আসসালামু আলাইকুম। চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ব্ল্যাঙ্কেট কভার। এটা অনেক দিন থেকে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল, তাই আমি করে দেখালাম। তো এই দেখো, ব্ল্যাঙ্কেটের কভারের একটা মাপ নিয়ে নেব, মানে আইডিয়া করে নিতে হবে যে কত বড় করতে হবে আমাকে, তাহলে ঠিকঠাক ব্ল্যাঙ্কেট কভার তৈরি হবে। তো এখানে আমি মাপ তোমাদের বলে দিচ্ছি। ব্ল্যাঙ্কেটের কভারের ওপরে যে চামড়াটা রয়েছে সেটা আছে এখানে 18 ইঞ্চি, তো আমি কাপড় কাটবো 20 ইঞ্চি। আর এই দেখো সাইডে যেটা রয়েছে এক্সট্রা করে, চারিদিকে যে এই কাপড়টা, এই পলিথিনটা দেওয়া রয়েছে সেটা আছে 8 ইঞ্চি। আর তারপরে ওপর আর নিচে পার্ট মিলিয়ে হবে 40 ইঞ্চি। তো কিভাবে কাটছি আমি দেখো, এই চালের বস্তা দিয়ে তৈরি করব, চালের বস্তা আর কাপড় দিয়ে। তো চালের বস্তা লম্বা দিকে মাপ হলো না ঠিকঠাক, তো যাই হোক চওড়া দিকে কেটে নেব। তো লম্বা দিকে একদিকে তো কাটাই রয়েছে, আর একদিকে কেটে নেব। কাটার পরে এটা খুলে নেব, আর একদিকে কাটতে হবে এই সাইডে, এক সাইড কেটে নেব। আর এটা কিন্তু 50 কিলোর চালের বস্তা আছে। মোট কথা হচ্ছে এক সাইড শুধু জোড়া আছে আর কি, আর তিন দিকে কাটা হয়ে গেছে। তো এই দেখো 1, 2, 3, তো যাই হোক 3 × 36, এটা স্কেল 12 ইঞ্চি থাকে, তো 3 × 36 আমি 40 ইঞ্চি কেটে নেব। তারপরে এটা ব্লাউজের পিস রয়েছিল আমার কাছে, তো অনেক মানে বেশ কয়েকটা পিস রাখা আছে, তো এই পিসগুলো আমি কাজে লাগাচ্ছি আজকে, এই ব্ল্যাঙ্কেটের কভারের কাজে লাগাবো। আর অস্তরের জন্য মানে ভিতরের জন্য দিয়ে দেব, একটা শাড়ি কাটবো সেটা দেব, মানে একটা শাড়ি দিয়ে এটা হয়ে যাবে, কিন্তু এই ব্লাউজের পিসটা আমাকে খুবই ভালো লাগছে তাই এটা ওপরে আমি দেব। তো ব্লাউজের পিসটা আমার 40 ইঞ্চি আছে, তো 40 ইঞ্চি আমি কেটে নিলাম প্লাস্টিকের সেই বস্তাটা। আর এটা আমি সেলাই করব একেবারে হাতেই আর কি, কেননা মেশিন তো আমার কাছে নেই, তো হাতেই আমি তৈরি করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর 12, 20 ইঞ্চি কেটে নেব, মানে কেটে নিয়েছি আর কি, চওড়ায় 20 ইঞ্চি কেটে নিয়েছি। এবারে লম্বায় 40 ইঞ্চি কেটে নেব। এটা একটা পাটে, মানে একটা পাটেই তৈরি হয়ে যাবে ব্ল্যাঙ্কেট কভার। আর এই দেখো একটা পুরনো শাড়ি ছিল, সেটা আমি কেটে নেব, এটা অস্তরের কাজে লাগবে। তো এই দেখো আমি এমনভাবে সেলাই করব, মানে দুই দিকে যেদিকে ইচ্ছে সেদিকেই এই ব্ল্যাঙ্কেট ব্যবহার করা যাবে। তো যাই হোক, একদিকে এভাবে সেফটি পিন দিয়ে আটকে নিয়েছি, আর অপর দিকে এটাকেও জয়েন্ট করে নেব, তারপরে একসঙ্গে সেলাই করব, কেননা হাতে সেলাই করতে হবে আমাকে, তো বারবার সেলাই করব না। একদিকে কাপড় জয়েন্ট করার পরে সেফটি পিন দিয়ে আটকে রেখেছি, আর আরেকদিকে এটাও সেট করে নেব, সেট করার পরে একসঙ্গে সেলাই করে নেব। আর এইভাবে ব্ল্যাঙ্কেট কভার তৈরি করে নিলে কিন্তু অনেক দিনই, মানে অনেক বছরই যাবে আর কি। আর বাজারে যে ব্ল্যাঙ্কেট কভারগুলো থাকে সেগুলো তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়। তো যাই হোক, এটা তৈরি করে নেব, তোমাদের সঙ্গে শেয়ারও করা হবে, আর আমার জিনিসটাও তৈরি হয়ে যাবে। তো এখানে সেলাই বেশি কিছু নয়, রান সেলাই দিয়ে দিলেই হবে।
তাহলে মিডিলে রইল প্লাস্টিক আর ওপর নিচে কাপড় লাগিয়ে দিয়েছি। তোমরা চাইলে একটা কাপড় দিয়েই করতে পারো, আমি দুই রঙের কাপড় দিলাম। একটা কাপড় দিলে এতটা মানে খাটুনিটা কম হবে, কারণ বড় শাড়িতে একদিক নিচের দিকে রেখে ওপর দিকে পাল্টে নেব, তাহলে এত খাটাখাটি করতে হবে না। কিন্তু আমি এই ব্লাউজের পিসটা দিলাম বলেই আগে নিচের কাপড়টা সেট করতে হলো, তারপরে ওপরের কাপড়টা সেট করলাম। এই দেখো এভাবে সেলাই করে নিয়েছি, পুরোটা সেলাই হয়ে গেছে। এবারে মিডিলগুলোতে সেলাই দেব, লম্বা করে কয়েকটা দেব আর চওড়ার দিকেও কয়েকটা দিয়েছি। এবারে দেখো মিডিলে আমি সেফটি পিন দিয়েছি আর তার দুই পাশেও দুটো সেফটি পিন দিয়েছি, মানে মিডিলটা হচ্ছে মিডিল, ওই কাপড়টার মিডিল। তো এখানে আমি কাপড় নেব 6 থেকে 8 ইঞ্চি নিলেই হবে, যেটা আমি দেখালাম ব্ল্যাঙ্কেটের সাইডে। তো এটা 8 ইঞ্চি মতো কেটে নেব, তারপরে আবার মুড়তে হবে, আর এই সাইডের কাপড়টা 6 থেকে 8 ইঞ্চি থাকে। তো একেবারে সেট টিপিনের শেষ প্রান্ত অবধি মেপে নেব, তাহলে লম্বায় আমাকে অত বড় কাটতে হবে, মানে যেখানে মার্ক করেছিলাম মধ্যে মিডিল থেকে সেখান থেকে মাপ করে 3 দিকে রাউন্ড করতে হচ্ছে। লাগানোর সময় ঠিক বুঝতে পারবে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যতদূর পর্যন্ত মানে 3টে যে সেফটি পিন লাগিয়ে রেখেছি 6 থেকে 8 ইঞ্চি, তো এখানে আমি 8 ইঞ্চি মতো চওড়াই কাপড় কেটে নেব ঠিক এইভাবে। আমি 8 ইঞ্চির মাপে সেফটি পিনটা সেট করেছি, এইভাবে 8 ইঞ্চি মতো কেটে নেব। আর সেম এখানেও আমি মিডিলে প্লাস্টিকটা দিয়ে দিয়েছি, এই দেখো, আর মাঝে মাঝে সেলাই দিয়ে দিয়েছি। মাঝে মাঝে সেলাই অবশ্যই দিতে হবে। এবারে দেখো কিভাবে সেট করছি, এটাকেও মিডিল কোনটা হচ্ছে দেখে নিচ্ছি, মানে কোন জায়গাটা মিডিল হচ্ছে। তাহলে এই মিডিলে যে মিডিলে সেফটি পিনটা আছে, তাহলে এই কাপড়ের মিডিলটাও এই দেখো এভাবে বসিয়ে দেব, তাহলে ওই দিকে যতটা কাপড় থাকবে এই দিকেও ঠিক ততটাই কাপড় থাকবে। এই দেখো মাঝ বরাবর বসিয়ে দিলাম সেফটি পিনের, আবার বসানোর পরে সেখানে সেফটি পিন আটকে দিলাম। এবারে সেলাই করতে হবে আমাকে, কিভাবে সেলাই করছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে আর কি। তো এই দেখো এই ধার থেকে শুরু করলাম, মানে এই সাইডে যে সেফটি পিনটা ছিল সেদিক থেকে শুরু করলাম, শুরু করার পরে ওইদিকে ঘুরিয়ে নেব। তো ঠিক এইভাবে সেলাই করে নিয়েছি, এই দেখো। এবারে এটাকে যেদিক থেকে আমি মাপ করেছি সেই দিকে ঘুরিয়ে এইভাবে সেলাই করে নেব। আর এটা সেলাই করছি মানে যেদিকেই সিধা করি না কেন আমি দুই দিকেই কাপড় ভালো দিয়েছি। তো যাই হোক, অস্তর বলে যে ভেতর দিকে কাপড় আমি খারাপ কাপড় দিয়েছি সেটা নয়, আমি দুই দিকেই ভালো কাপড় দিয়েছি। তো এই দিকে আমি ভেতর সাইডে রাখবো, এটা ভেতর সাইডে রাখবো, তো কিন্তু আমি ভেতর সাইড দিক থেকেই সেলাইটা করছি। তো এইভাবে সেলাই করে নিয়েছি, তারপরে এইভাবে উল্টে নেব। আমি কিন্তু সেলাই উল্টো দিকে করেছি, যেদিকে উল্টো রাখবো সেই দিকে ভেতরে রাখবো সেই দিকে সেলাই করেছি, কেননা এটা সেলাই করে কিন্তু সিধা দিক থেকে, সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। তো এই দেখো সেলাই করা হয়ে গেছে, তো এভাবে আমি সিধা করে নিয়েছি।
আর যেদিকে সেলাই করলাম সেটা ভেতর সাইডে করে নিয়েছি, সেটা কিন্তু বাইরে সাইডেই থাকে, সেটার ওপর দিয়ে আমি বলছি তোমাদের। ঠিক এই রকম হবে। এবারে চেন লাগানোর পালা, এটাতে চেন লাগিয়ে দেব। এখানে একটা চেন লাগাবো না, দুটো চেন লাগাবো। এই মিডিল থেকে, মানে সামনের মিডিল থেকে শুরু করব লাগাতে, মেপে নেব। এবারে দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এটা কিন্তু সিধা দিকে সেলাই করে, তো সিধা দিকে সেলাই করলে একটু ফুটে ওঠে, দেখতে ভালো লাগে আর কি। তো আমি সিধা দিকে এই জন্য সেলাই করলাম না, কারণ এইটা পুরোটাই আমি হাতে সেলাই করেছি। এটা যদি আমি সিধা রাখি তাহলে কিন্তু যে সেলাইগুলো আমি করেছি সেই বিটের ওপরে কিন্তু আবারও সেলাই দিতে হবে। তো কিভাবে সেলাই দিতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো এরকম থাকবে, এর উপরে আমাকে একটা বিট দিতে হবে, তাহলে কিন্তু ভীষণই সুন্দর লাগবে। আমি দেখাচ্ছি, এভাবে কাপড় নিয়ে, এভাবে কাপড় নিয়ে এভাবে মুড়ে তারপরে পুরোটাতে সেলাই মারতে হবে। পুরোটাতে সেলাই এভাবে দিয়ে দিলে কিন্তু ভীষণই সুন্দর হবে ব্যাগটা। তো যাই হোক, আমি এইদিকে আর কাপড় লাগাবো না, মানে বিট দেব না, আমি এটাকে ভেতর দিকে করে নেব, কেননা হাতে সেলাই করতে একটু অসুবিধেই হয় আর কি। তো যাই হোক, ব্যাগটা আমি তৈরি করে নিয়েছি, এটা একদিনে করিনি, দুই দিনে করেছি। আর দুই দিনে, একদিনে হয়ে যাবে কিন্তু আমি দুই দিনে করেছি, সংসারে আরও অনেকগুলো কাজ থাকে। তো যাই হোক, দুই দিনে তৈরি করে নিয়েছি। এবারে চেন এভাবে লাগিয়ে নেব। চেনটা লাগানোর সময় খেয়াল রাখতে হবে, মানে এমনভাবে এই মুখটা রাখতে হবে যেন সামনের দিকে, মানে নিচের দিকে টানলে ব্যাগটা লেগে যায়। তো এইভাবে ভেতর সাইডে লাগিয়ে নেব, আর চেনের যে এটা রয়েছে এটা ওপর দিকে থাকবে, মানে সিধা দিকে থাকবে। এভাবে খুবই সহজ, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে আর কি। ভেতর দিক থেকে এইভাবে সেলাই করে নেব। আর যাদের মেশিন আছে তাদের তো কোনো ব্যাপারই নেই, মেশিনে মানে 3 ঘন্টার কাজ আধ ঘন্টাই হয়ে যাবে। তো যাই হোক, হাতে তৈরি খুব সহজেই হয়ে যায়, হাতেও কোনো অসুবিধে নেই, একটু সময়টা বেশি লাগে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমরা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিতে হবে। তো যাই হোক, সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো আর ডেলি ভিডিও দেখো, তাদের জন্য আমার দিক থেকে অনেক অনেক ভালোবাসা রইল। এই দেখো চেন লাগানো হয়ে গেছে, মানে একদিকে হয়েছে আর কি। এখানে আমি দুটো চেন ব্যবহার করব। এইভাবে লাগিয়ে নেব এইদিকেও। এই দেখো ঠিক হয়ে গেছে অর্ধেক, আর ভীষণই সুন্দর হয়েছে। আর একটাও লাগিয়ে নেব, সেটাও এই দিক থেকে মাপ করে নিয়েছি আমি, তো আবারও দেখাচ্ছি। এই দেখো এখান থেকে এভাবে লাগিয়ে নেব। তাহলে যদি ছোট বড় হয় চেন, যদি ছোট বড় হয় তাহলে ওই কোনার সাইডে, মানে যেদিকে নিয়ে যাব, যদি ছোট হয় তাহলে ব্যাগটা একটু সেলাই করে নিতে হবে, আর যদি বড় হয় তাহলে তো কোনো ব্যাপার নেই, চেনটাকে একটু মুড়ে নিতে হবে।
এই দেখো তৈরি হয়ে গেছে ব্ল্যাঙ্কেট কভার। এটাতে ব্ল্যাঙ্কেট রাখো বা শীতের সোয়েটার চাদর যাই রাখো না কেন, তারপরে এখানে একটা হ্যান্ডেল করে নেব। এইভাবে এটাও হাতে সেলাই করে নেব। এই দেখো ঠিক এইভাবে এই দিকে লাগিয়ে নেব। আর এই ব্যাগ তো মজবুত হবেই, কেননা ভিতরে চালের বস্তা রয়েছে প্লাস্টিকের। এবারে আমি তোমাদের একটা ব্ল্যাঙ্কেট ভরে দেখাচ্ছি। এটা হচ্ছে সিঙ্গেল ব্ল্যাঙ্কেট, এটা ভরে দেখাচ্ছি, তোমাদের আইডিয়া হয়ে যাবে যে আমি কত বড় তৈরি করেছি। একটা বড় সাইজের ব্ল্যাঙ্কেট এখানে ঢুকে যাবে। এই দেখো এখনো অনেকটা জায়গা খালি রয়েছে। নিজের হাতে তৈরি করে নিলাম ব্ল্যাঙ্কেট কভার। তোমরাও যদি করতে চাও তাহলে ভিডিওটা ভালোভাবে দেখো, তারপরে কাপড় কাটছাট করবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। তো আজকের মতো এতটাই, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।